নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। সহজ ভাষায় রাজনীতির আলোচনা। বামেদের কেউ আসতে চাইলে স্বাগত। ত্রিপুরার মাটিতে জোরালো আহ্বান করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার বামেদের সাহায্য চাইলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু। তবে বাংলায় নয়, এই সাহায্য চাইলেন ত্রিপুরার জন্য। একুশের নির্বাচনে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। তখনও দেখা গিয়েছিল বামেদের ভোট যেতে ঘাসফুলে এসে পড়ে, সেই আহ্বান জানিয়েছিলেন ব্রাত্য বসু। এবার নিশানা করা হচ্ছে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাকে, যেখানে 2023 সালে বিধানসভা ভোট। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকছে ত্রিপুরা। ত্রিপুরায় গিয়ে তৃণমূলের যুব নেতারা তারা আহত হয়েছেন, এই খবর সারা পশ্চিমবঙ্গের মিডিয়া দেখেছে। অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতারা তারা বারবার ত্রিপুরায় যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবার ত্রিপুরায় গিয়েছেন, গিয়ে ওখানে তাদের সংগঠনকে শক্ত করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। ব্রাত্য বসু সহ অপরূপা পোদ্দার সহ বেশ কয়েকজন ত্রিপুরাতে এই মুহূর্তে গিয়েছেন। রাজনৈতিক মহল খুবই গুরুত্বপূর্ণ মনে করছে। বামফ্রন্টকে সরাসরি আহ্বান জানানো, এর আগেও তৃণমূলের তরফ থেকে বারবার আহ্বান করা হচ্ছে বামফ্রন্টকে। এখন দেখার যে ত্রিপুরার সিপিএম যারা, তারা তৃণমূলের হাত ধরে কিনা। এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।